আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা টবে গাছ লাগাতে চাইলে সেখানে যত প্রকার শাড়ি দেন যদি সেই মাটিতে কেঁচো না থাকে তাহলে সেই মাটির উর্বর শক্তি তেমন থাকে না তো আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি মাটির পাত্রে কেঁচো তৈরি করবেন প্রথমত সাধারণ কিছু মাটি দিব সেই সাধারণ মাটি মাটি দেওয়ার পরে সেখানে পুরাতন টপ থেকে কিছু কেঁচোযুক্ত মাটি দিব মাটি দিয়ে কয়েকটি স্তরে সেই পাত্রটি সেই মাটির পাতিলটি ভরে দিব এখানে বিশেষত্ব হচ্ছে মাটির পাতিল এই মাটির পাতিলে কেঁচো খুব দ্রুত গতিতে হয় এবং অনেক কেঁচো হয় বলা চলে সেটা খুবই ভালো বার্বি কম্পোস্ট হবে তো কিছু পাতা দিচ্ছি মাটি দেওয়ার পরে কিছু পাতা দিচ্ছি এই পাতা দেওয়া শেষ হলে সেখানে কিছু মাছের আঁশ কলার খোসা কিছু কলার খোসা দিব কলার খোসা দেওয়ার পরে কিছু মাছের আঁশ দিব আপনারা বাজার থেকে যে মাছ কিনে নিয়ে এসেন মাছ কাটার পরে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো আমি সংগ্রহ করে দিয়েছি মূলত এই আঁশটি দুই চার দিন থাকার পরে সেখানে প্রচুর পোকা হবে তো সেই পোকাগুলো সেই মাটিতে মাটিতে মিশে যাবে একটি সময় সেখানে অনেক কেঁচো হবে তো পাতিল ভর্তি আপনাদের কেঁচো কেঁচো বানিয়ে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি সেপে নেবেন পরবর্তী আপডেট দেখার জন্য মাছের আঁশগুলো দেওয়ার পরে আবার একটু মাটি দিব এরপর আবার একটু পাতা দিব এরপর আবার কিছু মাটি দেব এইভাবে পর্যায়ক্রমে সাজিয়ে চল্লিশ দিন পর্যন্ত রেখে দিব রেখে দেওয়ার আগে সেই মাটির পাতিলে পানি ভর্তি করে দিবেন সেখানে যেন গ্যাস না থাকে গ্যাসগুলো বের করে দিতে হবে কারণ গ্যাস থাকলে সেখানে কোনো পোকামাকড় সহজে হবে না গ্যাস থাকা অবস্থায় কোনো পোকামাকড় হবে না দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পরে সেখানে গ্যাসগুলো বেরিয়ে বের হয়ে যাচ্ছে তো এরকম গ্যাস বের করে দেওয়ার পরে ঢেকে দিব চল্লিশ দিনের মধ্যেই খুব সহজেই কিছু হবে এই কেঁচু হওয়ার পরে কেঁচুযুক্ত এই মাটি কিভাবে গাছে দিবেন কোন কোন প্রকার গাছে দেওয়া যাবে এবং কি পরিমাণ গাছে দেওয়া যাবে সেই সম্পর্কে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বাজারে যেসব রাসায়নিক কেঁচো সার পাওয়া যায় সেগুলো একটি সময় গাছের মাটির জন্য ভালো কাজ করে কিন্তু কোনো এক সময় সেই মাটিটি নষ্ট হয়ে যায় তাই এইভাবে জৈবিকভাবে যদি কেঁচো তৈরি করা যায় তাহলে মাটির উর্বর শক্তি সবসময় ঠিক থাকে পরবর্তীতে কি পরিমাণ কিছু হয়েছে সেটি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সকলকেই আল্লাহ হাফেজ